ভারতীয় দর্শন সম্প্রদায় বলতে মোট 9টি দর্শন সম্প্রদায়ের কথা বলা হয়। তারা হলো চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এখন এই 9টা সম্প্রদায়ের মধ্যে আবার দুটো ভাগ লক্ষ্য করা যায়, আস্তিক এবং নাস্তিক। আস্তিক দর্শন কাদের বলা হয়? আমরা জানি সাধারণত যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয় এবং যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু দর্শনে এই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটোকে বেদে বিশ্বাস করা এবং বেদে বিশ্বাস না করা এই দুটো অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ তারাই আস্তিক যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন, আর তারা নাস্তিক যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না। চার্বাক, জৈন এবং বৌদ্ধ এই তিনটি দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না, এদেরকে বলা হয় নাস্তিক দর্শন সম্প্রদায়। অপরদিকে বাকি দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, সেই কারণে তাদের আস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়। আমাদের আজকের পাঠ্য বিষয় নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি দর্শন সম্প্রদায়, জৈন দর্শন।